Miami Kumar. তারপরে আমি মেম্বার, তারপরে আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার, তারপরে আমি জেনারেল সেক্রেটারি। আজকে তোমাদের প্রতিনিধি হিসাবে আমি এখানে বসে আছি। তোমাদেরকে খুশি করার আমাদের একসাথে লড়াই করতে হবে, এটাই হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরম্পরা। আমরা একসাথে লড়ি। 30-এর দশকে যখন আমরা 5 বার লাগাতার সিএফএল জিতেছিলাম, আমাদেরকে বলা হচ্ছে ইনভিনসিবল। ইনভিনসিবল মানে হচ্ছে যাদেরকে হারানো যায় না। আর আজকে আমাদেরকে বলা হয় মিনো, মানে পুঁটিমাস। জায়েন্ট কিলার, মানে কোনো বড় টিমকে যদি আমরা হারাই, আমাদের বলা হয় জায়েন্ট কিলার, আমার একটা আপসেট ঘটিয়েছে। আজকে আমাদের সঙ্গে যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানে খেলা হয়, ওটাকে মিনি ডার্বি বলা হয়। এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, মোহামেডানের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। এটা আমরা একসাথে করব, একসাথে করব। তোমরা এইভাবেই আমাদের সাথে দাঁড়াও, আমাদের পাশে থেকো। ইনশাআল্লাহ খুব মেহনত করছি, খুব পরিশ্রম করছি, ক্লাবটাকে ভারতবর্ষের নাম্বার ওয়ান ক্লাব করবে। বন্ধুবর, আমি আর অনুষ্ঠান বাড়াবো না, তবে আমাদের ফ্যান ক্লাবের জার্সি উদ্বোধন করব। আমার বিশেষ অতিথি প্রত্যেকের জন্য আমরা জার্সি তাদের নামাঙ্কিত করে নিয়ে এসেছি, তবে শুধুমাত্র আমার অসীম ভাইয়ের হাতেই, ওনার হাতে জার্সিটা তুলে দিচ্ছি, ওনার নামাঙ্কিত, আর অন্যজনের হাতে আমরা এমনি জার্সিটা দিয়ে দিচ্ছি। তো আমি রহিম আলী ভাইজানকে অনুরোধ করব যে আমাদের সচিবের হাতে জার্সিটা তুলে দেওয়ার জন্য। খুলে দাও, খুলে দাও, খুলে দাও, প্যাকেটটা খুলে দাও। নামটা সাহেব এখন খাচ্ছে, সেক্রেটারি আমাদের রাহুলদা, নাকি সারুল ভাই, পড়ে যাচ্ছিল বলে নাকি সবার দুজন দুজন সবার আন্ডারে ছিল, পড়ে যাচ্ছিল বলে দেখি আজার ভাই পড়ে যাবে ওখানে। স্যার আপনার মুখটা একটু দেখাবেন। Thank you.